দুবাইয়ের সারজাত লোহাগাড়া প্রবাসী ইউএইর উদ্যোগে আসন্ন লোহাগাড়া উপজেলা পরিষদের নির্বাচনত জিয়াউল হক চৌধুরী বাবুল চেয়ারম্যান পদত নির্বাচিত হইবার হারণে বিজয় উৎসব ও মেজবান অনুষ্ঠিত হয়। সারজা আল গাজী ইউস্ট অটো স্পেয়ার পার্ট হল রুমত এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এডে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন লোহাগাড়ার প্রবাসী ব্যবসায়ী মোহাম্মদ নাসিরুদ্দিন, মোহাম্মদ কবির, মোহাম্মদ শাহজাহান, মোহাম্মদ বশর শাহ, খুরশেদ আলম, সারোয়ার আলম। এর অন্যান্যের মধ্যে আরো উপস্থিত আছেন মোহাম্মদ ওসমান, মোহাম্মদ আনোয়ার, মোহাম্মদ শাহাদাত, জমিরুদ্দিন, মামুন সহ আরো বোধকে। হ্যালো ভিউয়ার্স, ভিডিও বেনি যদি সাবস্ক্রাইব লেখক লাল বাটন আছে ইবেত ক্লিক করুন, আর ডাকু দিয়ে উগো বেল আইকন আছে ইবেত সাবধান, তাহলে অনেক ব্যাক করা গদি আর ভিডিও কিন সেট পারিবেন। আরা সাদগাই হতা হই।